এখন চলেছি দশাশ্বমেধ ঘাটের 2 নম্বর ঘাটের দিকে, যে ঘাটে যাও। এবার দেখা করাবো ভারান সুপারস্টার সানি ভাইয়ার সাথে। চল সানি ভাইয়া। হ্যাঁ নমস্তে। 2 স্পেশাল মিঠা দিজিয়েগা। আর কেসে হ্যাঁ আপ, পিতাজি কেসে? খেয়ারিয়ত ভাইয়া, মেরা দোস্ত রৌনব ফ্রম কলকাতা। নমস্তে দাদা। হ্যালো স্যার। স্যার প্লিজ রৌনব বলিয়ে, কলকাতা মে না দাদা এক হি হ্যায়। নহীঁ নহীঁ, কলকাতা মে দাদা তো হই হ্যায়, গাঙ্গুলি এক চক্রবর্তী। আপ কলকাতা কবি গয়ে থে? ওয়ান টাইম মে গয়া হুঁ। আচ্ছা আচ্ছা, আর কহাঁ ঠহরে হ্যায় আপ লোগ? সীতা হোটেল স্যার। ও বড়িয়া। এ নাও তোমার স্পেশাল পান। হাঁ করো 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 করো। হাউস ইট? দেখে নমস্তে ভাইয়া। নমস্তে। নমস্তে নমস্তে। নমস্তে পান্ডেজি। নমস্তে। আর পাপা কেসে? ঠিকঠাক ঠিক হ্যাঁ। জি জি পান্ডেজি। জি মেরা দোস্ত রৌনব ফ্রম কলকাতা। জি নমস্তে। নমস্তে স্যার। এটা হচ্ছে বিখ্যাত ব্রিজরামা প্যালেস, 210 বছরের পুরনো স্থাপত্য, বারাণসী শহরের সব থেকে পুরনো বিল্ডিংগুলোর একটা। আর এই বিল্ডিংয়ের কাছেই রয়েছে বিখ্যাত একটা আখড়া বা ডাকান। বলুন তো কি করেক্ট ধরেছেন, মাছলি বাবার আড্ডা। আমরা চলে যাব সেই দিকেই, আমরা এগোচ্ছি, সঙ্গে থাকুন। সেই বিখ্যাত মাছলি বাবার আখড়া, এখানেই বসেছিলেন মাছলি বাবা। আর এর পাশে আরো বড় অ্যাট্রাকশন দশাশ্বমেধ ঘাট। ওই যে দূরে দেখা যাচ্ছে গম্বুজ, ওটাই দশাশ্বমেধ ঘাট। এখান থেকে ঠিক 100 মিটার আমরা চলেছি একটা অদ্ভুত অভিজ্ঞতার মধ্যে দিয়ে। এখন চলেছি দশাশ্বমেধ ঘাটের 2 নম্বর ঘাটের দিকে, যে ঘাট দেখে যাও। Mm-hmm.